আপনারা জানেন 1200 আত্মজন দীর্ঘদিন ধরেই ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করার কাজটা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে আর্থিকভাবে এবং অন্যভাবেও দাঁড়ানোর চেষ্টা করছে। তারই অনুসঙ্গে আমাদের এই সচেতনতা কর্মসূচির অঙ্গ হিসেবেই অক্টোবরের 19 তারিখ আমরা জানি, আপনারা অনেকেই হয়তো জানেন যে সারা পৃথিবী জুড়েই ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ব্রেস্ট ক্যান্সার এই দিনটি এই হিসেবে পালিত হয়, এবং এর উদ্দেশ্য মূলত সচেতনতা বৃদ্ধি, বিশেষত মহিলাদের সচেতন করা, যাতে দ্রুত এবং ফলপ্রসূ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ব্রেস্ট ক্যান্সার, যেটা মহিলাদের অন্যতম একটি ম্যালিগন্যান্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার। তাই এই 19 অক্টোবর তারিখটি হলো ইন্টারন্যাশনাল ব্রেস্ট ডে এগেইনস্ট ব্রেস্ট ক্যান্সার। তাই এই দিনে সারা পৃথিবী জুড়েই মানুষকে সচেতন করার কাজটা চলছে, এবং সেই সূত্রেই আজকের এই আলোচনা। আমরা গর্বিত এবং আনন্দিত যে এই আলোচনায় যিনি অংশ নিচ্ছেন তিনি আমাদের এই সংগঠনের অন্যতম উপদেষ্টা মাননীয় ডাক্তার শ্যাম শর্মা, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নীলরতন মেডিকেল কলেজ হাসপাতাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন অনকোলজি ডিপার্টমেন্ট। এই বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বহু রোগীর চিকিৎসা করার যে অভিজ্ঞতার প্রসূত যে জ্ঞান, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তার কাছ থেকে অনেক সময় অনেক মূল্যবান উপদেশ পরামর্শ পেয়েছি। আজকেও আমরা তাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। ডক্টর শ্যাম শর্মা, আপনাকে স্বাগত। আমরা মূলত আপনি তো নিশ্চয়ই জানেন, আপনি আমাদের সঙ্গে আছেন অভিভাবক হিসেবে, উপদেষ্টা হিসেবে, যে আমরা চেষ্টা করি মানুষকে ক্যান্সার সম্পর্কে পজিটিভ বার্তাগুলোকে তুলে ধরা, অর্থাৎ অযথা আতঙ্ক নয়, সতর্কতা এবং সচেতনতার বার্তাটাই মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটু আলোচনা করি যে এই ব্রেস্ট ক্যান্সারের যে কারণ বা এই ব্রেস্ট ক্যান্সার বাড়িয়ে দিতে পারে এরকম সম্ভাবনা, এই ধরনের অভ্যাস বা কোনো জিনিস যেগুলো সম্পর্কে যদি মহিলারা সচেতন হন তাহলে হয়তো সেই কারণগুলোকে তারা অ্যাভয়েড করতে পারে, এড়িয়ে চলতে পারে, এই ব্যাপারে যদি আপনি একটু শুরুতে আমাদের বলেন। দেখো, সমস্ত ক্যান্সারই সাধারণত বহু কারণ বা রিস্ক ফ্যাক্টরের জন্য হয়ে থাকে। ব্রেস্ট ক্যান্সারের পেছনে যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো সাধারণত দায়ী তার মধ্যে রয়েছে ফ্যামিলিয়াল এবং কিছু জিনঘটিত কারণ। দেখা গেছে যে পরিবারের মা বা বোন বা আরও অন্যান্য রিলেটিভদের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে বা ওভারিয়ান ক্যান্সার থাকে, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বহুগুণ বেড়ে যায়। মা বা বোনেদের থাকলে দেখা গেছে প্রায় 1.5 থেকে 3 গুণের মতো বেশি হারে তাদের ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার চান্স থাকে। একটি বিশেষ জিন, বেশ কিছু জিন আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে BRCA1 and 2 নামক একটি জিন, যেটি যদি থাকে কারো পজিটিভ তাহলেও তাদের ব্রেস্ট ক্যান্সারের চান্স খুব বেড়ে যায়। এছাড়াও এই জিনের কারণে পুরুষদের ব্রেস্ট ক্যান্সার হওয়া কিংবা গ্যাস্ট্রিক ক্যান্সার, মেলানোমা এগুলো হওয়ার চান্সও অনেক বেড়ে যায়। এরপরে যে কারণটি থাকে খুব ইম্পর্টেন্ট, একটা হরমোনাল ফ্যাক্টর। মহিলাদের এই ব্রেস্ট ক্যান্সার মহিলাদের একটি হরমোন ইস্ট্রোজেনের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। তো দেখা গেছে যে সমস্ত কারণের জন্য ইস্ট্রোজেনের প্রভাব অনেক বেশি শরীরে কাজ করে, সেই সমস্ত কারণ যদি কারোর থাকে তাহলে ব্রেস্ট ক্যান্সারের চান্স অনেক বেড়ে যায়। যেমন কারোর যদি ঋতুস্রাব হওয়া অনেক সময়ের থেকে আগে হয়ে যায়, কারোর ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া যেটাকে আমরা মেনোপজ বলি, সেটা যদি লেট হয়, কারোর যদি সন্তানহীনতা থাকে, কিংবা কোনো মহিলার যদি সন্তান অনেকটা প্রথম সন্তান অনেকটা এজে অনেক বেশি বয়সে গিয়ে হয়, তখনও তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এছাড়া যে সমস্ত জিনিস দায়ী, যেমন হচ্ছে কারোর যদি কোনো কারণে বুকের ওই অংশগুলোতে রেডিয়েশনের এক্সপোজার হয়ে থাকে, কিংবা স্থূলত্ব, বিশেষ করে যদি কারোর পোস্ট মেনোপজাল ওবেসিটি মানে মাসিক বা ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে যাদের স্থূলতা থাকে, কিংবা কারোর ক্ষেত্রে যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এই জিনিসগুলোর ইউজ করা হয়ে থাকে, কারোর যদি মদ্যপান করে থাকে,
তো এই সমস্ত কারণের ব্রেস্ট ক্যান্সারের চান্স ডেঙ্গুর চান্স অনেক বেড়ে যায়। মদ্যপানের ক্ষেত্রে সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের আমরা বলতে পারি বেশি করে মহিলাদের ক্ষেত্রে কি ক্যাফেইন বা স্মোকিং এর কোন স্মোকিং এরও কিছু কিছু স্টাডি দিয়েতে দেখা গেছে যে সেগুলোতেও চান্স কি বেড়ে যায়। তাহলে আমরা প্রথমত যেটা বুঝলাম যে যদি কোনো বংশগত থাকে তাহলে তাদের সতর্ক হওয়া প্রয়োজন, এবং আপনি যে শারীরিক কারণগুলো বললেন সেগুলো যদি কারণ থাকে তাহলে বিফোর হ্যান্ড যদি তিনি সতর্ক হন তাহলে খানিকটা এড়ানো যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এর চিহ্নিতকরণ মানে ব্রেস্ট ক্যান্সারের চিহ্নিতকরণ কীভাবে দ্রুত সম্ভব পরীক্ষা বা পরীক্ষা না করে যদি তারা নিজেরা করতে পারেন এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা যে ধরনের পেশেন্ট মূলত পাই সেগুলো বেশিরভাগই কিন্তু খুব অ্যাডভান্স স্টেজে প্রেজেন্ট করে, সেটারই একটা কারণ হচ্ছে যেহেতু মহিলাদের মধ্যে সেই সচেতনতাটার অভাব রয়েছে। তো এটা খুব সহজেই ডিটেক্ট করা সম্ভব মহিলারা নিজেরাই যদি তাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে, তাদের স্তনের পরীক্ষা যদি করেন, সেটা খুব সহজ একটা পদ্ধতি। সেই তার সেটা যদি রেগুলার বেসিসে কেউ করে যান তাহলে অনেক অল্প অবস্থাতেই কিন্তু ব্রেস্টের চেঞ্জগুলো তারা লক্ষ্য করতে পারে। সেটা সাধারণত মানে এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে যে একটা আয়নার সামনে মহিলারা দাঁড়াবেন, তারা হাতটাকে কোমরের দিকে রেখে কাঁধটাকে সোজা করে ব্রেস্টগুলোকে দেখতে পারেন, এবং তারপরে হাত উঁচু করে লক্ষ্য করবেন যে দুটো ব্রেস্টের মধ্যে কোথাও কোনো পিণ্ড মাংসপিণ্ডর কিছু বোঝা যাচ্ছে কি না, স্তন বৃন্তের কোনো পরিবর্তন নতুন নতুন করে লক্ষ্য করছেন কি না, এবং তারপরে তারা শুয়ে ডান হাত দিয়ে বাম ব্রেস্ট, বাম হাত দিয়ে ডান ব্রেস্ট ছুঁয়ে ছুঁয়ে বিভিন্ন জায়গাকে ব্রেস্ট এবং বহল বা কণ্ঠাস্থির ওপরে সেই জায়গাগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে পারেন যে কোথাও কোনো মাংসপিণ্ড বোধ করছে কি না। যদি সেরকম কিছু করে থাকেন তাহলে অবশ্যই তার সময় নষ্ট না করে এই বিষয়ের যারা ডাক্তার আছেন তাদের কাছে যেতে হবে, কারণ এমনিতেই ব্রেস্ট ক্যান্সার প্রেজেন্টই করে থাকেন ব্রেস্টে কোনো একটা মাংসপিণ্ড নিয়ে। ব্যথা বেদনা কিন্তু খুব অ্যাডভান্সড স্টেজে না গেলে ব্যথা বেদনা হয় না, মাংসপিণ্ড নিয়ে মূলত প্রেজেন্ট করে। কারো কারো ক্ষেত্রে স্তন বৃন্ত থেকে হয়তো রক্ত বা কোনো রস নিঃসরণ হতে পারে। এরকম লক্ষণ দেখা দিলেই অত্যন্ত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, ব্যথা হবে বা যন্ত্রণা হবে তার জন্য অপেক্ষা একদমই করবেন না, কারণ সেটা এরকম হওয়াটা হয় হচ্ছে সাধারণত অনেক লেট হয়ে গেলে, এবং যেই কারণেই মানে এত বেশি আমাদের পাই হচ্ছে আমরা অ্যাডভান্স স্টেজে যারা এতটা ইগনোর করে। এক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা যেটা সেই পরীক্ষার একটু যদি বলেন যে তার নাম বা কিরকম খরচ, যেটা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেগুলো করলে ব্রেস্ট ক্যান্সারকে যাদের কোনো মাংসপিণ্ড পাচ্ছেনও না হয়তো, যাদের রিস্ক বেশি বা আমরা এটাকে বলি একটা ক্যান্সারের স্ক্রিনিং, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ম্যামোগ্রাফি রয়েছে যার মাধ্যমে খুব ছোট অবস্থাতেই ব্রেস্ট ক্যান্সারগুলোকে ডিটেক্ট করা যায়। আর যখন কেউ মাংসপিণ্ড পেয়েছেন তারা তো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু তাকে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করে দেখবেন, এবং তারপরে সেই ক্যান্সার যদি তিনি সাসপেক্ট করেন তার সেটাকে রোগ দ্রুত নির্ণয় করার জন্য বায়োপসি করতে বলবেন। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা FNAC যেটা ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি সেটার মাধ্যমে ডিটেক্ট করতে, কিন্তু ব্রেস্ট বেস্ট এবং আইডিয়াল ডিটেকশনের পদ্ধতি হচ্ছে কোর নিডেল বায়োপসি। এই হওয়ার পরে চিকিৎসা পদ্ধতি মানে সম্পর্কে মানুষকে যদি আমরা জানাতে চাই যে কতটা চিকিৎসায় কতটা সুস্থতা আসতে পারে এ ব্যাপারে যদি একটু আপনি। ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট বা যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্টে নির্ভর করে ক্যান্সারটা কোন পর্যায়ে ডিটেক্ট হচ্ছে তার উপর, সেটাকে আমরা বলি স্টেজ। প্রাথমিকভাবে যখন অসুখটা নির্ণয় হয়ে গেল বায়োপসির মাধ্যমে, তারপর তার কিছু মলিকুলার টেস্ট হয়, ইয়ারপেয়ার আর্জনীয় K67 এগুলো টেস্টগুলো আমরা করে থাকি, এবং তারপরে সেটা কোন পর্যায়েতে আছে সেটা ওই ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপর নির্ভর করে কি পরীক্ষা করব তা আমরা নির্ভর করে থাকি। অনেক ক্ষেত্রে এখন পেট সিটি স্ক্যান বলে একটি পরীক্ষা রয়েছে, সেটি একটি পরীক্ষার মাধ্যমে কোন স্তরে রয়েছে সেটা ধরা যায়, অথবা যদি সেই সুযোগ না থাকে তাহলে সিটি স্ক্যান, পেটের সিটি স্ক্যান, বুকের সিটি স্ক্যান এবং বোন স্ক্যান সেগুলো করে নিয়ে তার রোগ নির্ণয় করা হয়। যদি পেশেন্ট আর্লি ব্রেস্ট ক্যান্সার আর্লি স্টেজে ডিটেক্ট হয়
চিকিৎসার মাধ্যমে কিন্তু পেশেন্ট সেরে যেতে পারে, কিন্তু যদি লোকালি অ্যাডভান্সড অবস্থায় আসে ট্রিটমেন্ট সে অবস্থা তো রয়েছে এবং সম্পূর্ণ ট্রিটমেন্ট করলে পেশেন্ট বহুদিন ভালো থাকতে পারেন। মেটাস্টেটিক অবস্থায় মানে স্টেজ ফোর অবস্থায় ট্রিটমেন্ট হলে তখন কিন্তু আমরা পেশেন্টকে পুরোপুরি সেরে যাবে এটা কখনোই বলবো না, কিন্তু চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে পেশেন্ট বহুদিন ভালো থাকতে পারে। চিকিৎসার অঙ্গ হিসেবে রয়েছে সার্জারি বা অস্ত্রোপচার, কেমোথেরাপি বা ওষুধের মাধ্যমে চিকিৎসা, এছাড়া হরমোন থেরাপি, আমরা যেহেতু বলেছি ইআরপিআর হার্টনিও এই ধরনের টেস্ট করা হয়ে থাকে, সেগুলো ইআরপিআর টেস্ট যদি পজিটিভ থাকে তাহলে হরমোন থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। হার্টনিও পজিটিভ যদি থাকে তাহলে টার্গেটেড থেরাপি, বিশেষ করে ট্রাস্টোসোমাব নামে একটা ওষুধ আছে, আরও কিছু ওষুধ আছে সেসব প্রয়োগ করা হয়, এবং রেডিয়েশন থেরাপি। এত কিছু ট্রিটমেন্ট রয়েছে এবং সেগুলোর বিভিন্ন কোন স্তরে কোন কোন ট্রিটমেন্ট করা হবে সেটা নির্ভর করে। অস্ত্রোপচারের ক্ষেত্রেও নানা রকম অস্ত্রোপচার রয়েছে, যেটা স্তন সংরক্ষণেরও অস্ত্রোপচার রয়েছে। স্তন সংরক্ষণের ক্ষেত্রে পুরো ব্রেস্ট কেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু সেটা কাকে করবো না করবো তার কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। এবং ব্রেস্ট সংরক্ষণের যে সমস্ত অস্ত্রোপচার আছে তারপরে কিন্তু রেডিয়েশন অবশ্যই মাস্ট, যাতে কিনা রোগটাকে যত ফেরত আসাটাকে বা যেটাকে আমরা রেকারেন্স করি সেটাকে প্রিভেন্ট করতে পারি, রেকারেন্সকে প্রিভেন্ট করা যায়। এক্ষেত্রে আমাদের দুটো কথা, একটা হলো যে বোঝাই যাচ্ছে যে যত দ্রুত সম্ভব চিহ্নিত করার উপরেই রোগীর সুস্থতাটা নির্ভর করছে। আর একটা বিষয় আপনি উল্লেখ করলেন টার্গেটেড থেরাপি, এই টার্গেটেড থেরাপির ক্ষেত্রে বোধ হয় মানে অ্যাডিশনাল সেলসগুলো আর মরে যাওয়ার ব্যাপারটা প্রিভেন্ট করা যায়, এই ব্যাপারে যদি একটু। টার্গেটেড থেরাপি ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরে বা ক্যান্সারে কিছু রিসেপ্টরের উপস্থিতির উপর নির্ভর করে, যে সেই রিসেপ্টরের এগেনস্টে কাজ করবে এমন যদি কোনো ওষুধ প্রয়োগ করা যায় তাহলে সেগুলি নর্মাল সেল যেখানে কিনা সেই রিসেপ্টরটা প্রেজেন্ট নেই তার উপর দিয়ে কাজটা করবে না, তাহলে শুধুমাত্র টার্গেট আমরা করে দিচ্ছি ওই জায়গায় গিয়ে তারা কাজ করবে যেখানে সেটি প্রেজেন্ট আছে, ফলে তার কিন্তু এর সাথে ডিফারেন্স কেমোথেরাপির হচ্ছে কেমোথেরাপিতে যেমন ক্যান্সার সেলও মরে সেরকম নর্মাল সেলও মরা যায়, তাই তার টক্সিসিটি হওয়ার চান্স একটু বেশি। অবশ্যই টার্গেটেড থেরাপিতে সেই, তাহলে এটা আমাদের ক্ষেত্রে একটা হাতিয়ার, চিকিৎসার ক্ষেত্রে একটা হাতিয়ার। এবং দেখাই গেছিল হচ্ছে যাদের ক্ষেত্রে এই জিনিসটার পজিটিভ থাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটা প্রয়োগ করলে তবে তাদের বেঁচে থাকার হার, তাদের রোগটা ফেরত আসা এগুলো অনেক অনেকটাই খুব ভালো রেজাল্ট পাওয়া। আচ্ছা একটা কথা, মহিলাদের মধ্যে অনেকের জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা চলাকালীন, বা আপনি যেটা বললেন যে দ্রুত চিহ্নিত হয়েছে এবং ব্রেস্ট ক্যান্সার ট্রিটেড হয়েছে এবং কিওর হয়েছে, এদের ক্ষেত্রে তাদের নর্মাল লাইফ, তাদের কনজুগাল লাইফ এরকম কি কোনো রকম ডিস্টার্ব হয় বা সন্তান ধারণের ক্ষেত্রে কোনো অসুবিধে এগুলো কি থাকে? ট্রিটমেন্ট চলাকালীন সমস্ত এই যে কেমোথেরাপি চললে তার তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু আমাদের বহু সাপোর্টিভ ওষুধপত্র রয়েছে যার মাধ্যমে সেগুলোকে যতটা সম্ভব মিনিমাম রাখা সম্ভব হয়। কনজুগাল লাইফের ব্যাপারটাতে কিছুটা সমস্যা হতে পারে, কারণ এক ব্যাপার হচ্ছে পুরো জিনিসটা একটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট থাকে, একটা অ্যাংজাইটি একটা ডিপ্রেশন এরকম, যেটা অবশ্যই কনজুগাল লাইফ একটু মানে এফেক্ট করতে পারে, সেটা পার্টনারের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কাউন্সিলিং কাউন্সিলিং খুব বেশি করে প্রয়োজন, এবং যেহেতু এই জিনিসটা একটা আমরা প্রথমেই বলেছি হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার, আমাদের উদ্দেশ্যই থাকে পেশেন্টের এই হরমোনটাকে যাতে একদম কমিয়ে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়, সেই এফেক্টটা যাতে না হয়, ফলে এগুলো করতে গিয়ে কেমোথেরাপি হোক হরমোন থেরাপি হোক বা আরও যা যা রেডিয়েশনের পদ্ধতি রয়েছে তার মাধ্যমে পেশেন্টের মাসিক বন্ধ হয়ে যাওয়া বা মেনোপজাল স্টেট একটা তৈরি করে নেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়, তাই অবশ্যই একটা কনজুগাল লাইফে কিছুটা এফেক্ট করতে পারে, কিন্তু কাউন্সিলিং এর মাধ্যমে সেটাও যতটা সম্ভব চেষ্টা করা যায়। যাই হোক, এই অনেকটাই আমরা সমৃদ্ধ হলাম। আমাদের শেষ পর্যায়ে একটা প্রশ্ন আমাদের সবারই, যে এই যে কোভিড অতিমারি আমরা পার করে এলাম, এক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত রোগীদের যে ধারাবাহিক চিকিৎসা
আমরা নিজেরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে এই ধারাবাহিকতার ক্ষেত্রে কিছুটা অসুবিধে হয়েছে, বিভিন্ন কারণেই হয়েছে। সেক্ষেত্রে এই পার্টিকুলার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় যদি ধারাবাহিকতাটা কোনো জায়গায় বিঘ্ন ঘটে আর কি, সেক্ষেত্রে কতটা ক্ষতি হতে পারে, মানে কতটা দেরি আমরা এই ব্যাপারে সহ্য করতে পারি আর কি? না, করোনা অতিমারি এখনো চলছে, তো তার মধ্যেও বলবো যে দেরি বা চিকিৎসায় গাফিলতি বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কোন রকম ভুলভ্রান্তি বা কিছুই আমরা করা উচিত নয়। কারণ চিকিৎসার মধ্যে যদি কিছু ব্যাঘাত ঘটে বা চিকিৎসার পদ্ধতির কিছু যদি পরিবর্তন করতে হয়, তাহলে তার চিকিৎসার এফেক্ট পড়তে পারে, তার তারতম্য হতে পারে। কিন্তু চিকিৎসা মানে করোনার ভয়ে চিকিৎসার মধ্যে যেন কোনো গাফিলতি না করা হয়। কারণ যে একটা এমনি পেশেন্টের করোনা হলেও যেরকম এফেক্ট হতে পারে, ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে বলা রয়েছে যে কিছুটা খারাপ তারা হতেও পারে, কিন্তু সেই ভয়ে ক্যান্সার ট্রিটমেন্টে যেন কোনো রকম ভুলচুক না হয়ে যায়। আমরা আমাদের গত বছরের অভিজ্ঞতা থেকে জানি সেই সময় অনেক পেশেন্টরাও আসতে দ্বিধা দ্বন্দ্ব বোধ করেছে, চিকিৎসায় হয়তো কিছু পরিবর্তন করা করতে সবাই বাধ্য হয়েছিল। কিন্তু সেই করে যারাই চিকিৎসায় একটু বিঘ্ন ঘটেছে তাদের কিছুটা হয়তো খারাপ হয়েছে, তা কিন্তু যারা সেই চিকিৎসা কন্টিনিউ রেখেছে তাদের ভালো হয়েছে। তো করোনার জন্য চিকিৎসার জন্য কোনো রকম বিঘ্ন না ঘটে সমস্ত হাসপাতাল সরকারি হোক বেসরকারি হোক সবাই রয়েছেন, তারা চিকিৎসা করার অর্থাৎ ওই করোনার ভয়ে হাসপাতালে গেলাম না বা ডাক্তারবাবুর কাছে গেলাম না, এটা সম্পূর্ণ ভুল পদক্ষেপ হবে। এটা আমরাও বলার চেষ্টা করছি, এটা যার জন্য আপনার কাছে রাখলাম যে আমাদের অভিজ্ঞতা এরকম দেখা যাচ্ছে যে অনেকেই এই করোনা ভীতিতে তাদের যে স্বাভাবিক চিকিৎসা পদ্ধতি সেই জায়গা থেকে খানিকটা সরে গেছে। হ্যাঁ, এটা আমাদের কিন্তু তাদের রেজাল্ট কিন্তু ফল সন্দেহ একটু খারাপ। আমাদের বহু যারা আর্লি স্টেজে ছিল তারা লেট তে গিয়ে হয়তো আবার প্রেজেন্ট করছে। সবার কাছে অনুরোধ, যথাসম্ভব চিকিৎসকদের সান্নিধ্যে থাকুন। আর শেষ আপনার কাছে যে এই সম্পূর্ণ আলোচনার পরে আপনি সাধারণ মানুষের কাছে এই ব্যাপারে যদি আপনার তরফ থেকে কি বার্তা দিতে চান, যা যেটাতে আমরা উপকৃত হতে পারি, সকলে উপকৃত হতে পারে? হ্যাঁ, আমরা সব কথা শেষে যেটা বলবো, ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি ডিটেক্ট হয়, ব্রেস্ট ক্যান্সার সেরে যায় এবং অ্যাডভান্স অবস্থায় ডিটেক্ট হলেও পেশেন্ট বহু দিন খুব ভালোভাবে ট্রিটমেন্ট নিয়ে বেঁচে থাকতে পারেন, তাই ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সবাইকে একটু সচেতন থাকতে হবে। মহিলারা যেন এই ট্যাবুটা থেকে একটু বেরিয়ে আসতে হবে যে ডাক্তারের কাছে যাব না কিংবা দেরি করে ফেলবো, এই রকম ভাবনা চিন্তাগুলোকে একদম দূর করতে হবে। যত দ্রুত সম্ভব কোনো রকম এই সংক্রান্ত অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শ্যাম শর্মাকে, বারাসাত আত্মজনের পক্ষ থেকে এবং সমস্ত সমাজকর্মীদের পক্ষ থেকে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে যে সচেতনতা এবং সতর্কতাই পারে মানুষকে সুস্থ রাখতে। সেটা শুধু ক্যান্সার নয়, সব ক্ষেত্রেই এই একই কথা প্রযোজ্য যে যদি আমরা সতর্ক থাকি, সচেতন থাকি, তাহলে আমরা অনেক বিপদকেই এড়িয়ে চলতে পারি, প্রতিরোধ করতে পারি। এই কথা বলে আপনাদের সকলকে আবারও শুভকামনা জানিয়ে আমরা আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চিকিৎসকদের সান্নিধ্যে থাকুন, চিকিৎসকদের পরামর্শ নিয়ে চলুন। এই কথা বলে শারদিয়ার যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা আপনাদের জানালাম প্রাক এবং শারদিয়ার উৎসবের পরে। আপনারা সকলে ভালো থাকবেন, আগামী দীপাবলি আপনাদের ভালো কাটুক, বারাসাত আত্মজনের পক্ষ থেকে এই কামনা রাখছি। নমস্কার, ধন্যবাদ।